Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। খোঁজ মিলল নিখোঁজ মৎস্যজীবীর। সাড়ে চার দিনে সমুদ্রের স্রোত তাকে টেনে নিয়ে গেল চট্টগ্রামের উপকূলে। 10 জন মৎস্যজীবীর সঙ্গে ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন নামখানার রবীন্দ্রনাথ দাস ওরফে কানু। সমুদ্রে বাংলাদেশের জলসীমানার কাছে উথাল পাথাল ঢেউয়ে সেই ট্রলার উল্টে যায়। কিন্তু সেটা যে ঠিক কতদিন আগে তা বলতে পারেননি কানু। কানুর হিসেব অন্তত সপ্তাহখানেক আগের ঘটনা। তবে শনিবার ভোরে হয়েছিল এই ট্রলার ডুবি। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন জানিয়েছে নিখোঁজের তালিকায় রবীন্দ্রনাথ দাস ওরফে কানুর নাম রয়েছে। বুধবার ভারতীয় সময় 10:30 নাগাদ নাবিকেরা উত্তাল সাগরে একজনকে ভাসতে দেখেন। তিনি যে বেঁচে রয়েছেন তা বোঝা যাচ্ছিল। জাহাজ থেকে বয়া ও লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হয়। কানু জ্যাকেটটি ধরতে পারলেও বয়াটি ভেসে যায়। সেই পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে পণ্যবাহী জাহাজের নাবিকেরা। প্রায় 1টার সময় কানুকে উদ্ধার করে জাহাজের ডেকে তোলা হয়। উদ্ধারের সময় কানু প্রায় অচেতন ছিলেন, কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে ধীরে ধীরে তার জ্ঞান ফেরে। পরে কথা বলা শুরু করেন কানু, নিজের পরিচয় দেন, নাম বাবার নাম ঠিকানা জানান সবাইকে। বুধবার রাত পর্যন্ত ভারতীয় মৎস্যজীবীকে জাহাজেই শুশ্রূষা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসনের তরফে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। একটি মাছের জাহাজ তার বাংলাদেশের প্রতি যাওয়ার সময় একজন মাঝিক একজন নাবিককে আমাদের পায়, যারা নিখোঁজ ছিলেন 25 জনের মধ্যে। আর সেটি জানা গেছে যে নয়নটলারের মাঝি, নাম রবীন্দ্রনাথ দাস, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম বন্দরে ওকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এখন উনি জীবিত রয়েছেন এবং সুস্থ রয়েছেন এবং 5 দিন উনি জলে ভাসছিলেন। আমাদের কাছে যা খবর রয়েছে, খারাপ আবহাওয়ার জন্য ওদেরকে আসছে না, আমাদের এখানে আনতে পারছে না। আবহাওয়ার কিছু উন্নতি হয়ে গেলে 32টি ট্রলার মতোই রয়েছে এখন ওখানে, 70টা ট্রলারই ওখানে রয়েছে এবং ওদের ডিভিজির তত্ত্বাবধানেই রয়েছে ট্রলারগুলো। এবং ট্রলারের যাবতীয় ক্রুদেরকে খাবার টাবার এটা সেটা যা যেরকম লাগছে সেইভাবে ওনারা কাজ করছেন। কয়েকটা তাদের খুঁজে তল্লাশি করছে, আমাদের কাছে খবর আছে সেই। এদিকে রবীন্দ্রনাথ ওরফে কানুর পরিবারের সদস্যরা তার ফেরার আশায় প্রহর গুনছেন। শনিবার যখন আমরা মঙ্গলটা আনি তখন মানে উজার খারাপ, তখন আমরা চালাইতে চালাইতে যার মধ্যে চালাইতে কি মানে 12টার দিকে ট্রলারটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টের পরে যাদের তারা সরে চলে গেছিল তারা সরকারে দেখা নেই। এবার কেউ ওই বাংলাদেশে ঢুকছে, কেউ ভারতে ঢুকছে। এবার করে 4 দিন পর ওকে বার লাইনে যা আছে পেয়েছে, পেয়ে তাকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে তাকে ওখানে বেডে শোয়াই রেখেছে। তারপরে আমাদের কাছে খবর পাইতে প্রায় 11টার দিকে আর তার ছবিটা পাঠাইলো। আর ছবিটা দেখি তার মুখের থেকে আমরা কথাবার্তা শুনতে পাইনি, এমনি ও জীবিত আছে না মারা আছে তাও যায়নি আমরা। আমি ছবিটা দেখলাম আরও 10-12 জনের জন্য লোক চিন্তাধারা করতে আছে, তাদের মা বাপ ছেলেপেলে আছে সবাই, তাদের জন্য কান্নাকাটি করতে আছে। তারপর আমরা এই খবরটা শুনি কিছুটা আনন্দ পেয়েছি। তোরা আসো ওদের জন্য, আমাদের জন্য পান কান্দে, 10-12 জনের জন্য শান্তিতে আসলে সবাই যেন আনন্দ পায়। তখন আমাদের আমাদের কাছে ধরো আমাদের মোটামুটি ভালো লাগছে। ¡Vamos!
কাকদ্বীপ থেকে উত্তম হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া, সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।